হাই, দেখো আমি দোকানে এসেছি। আমার বাড়ির পাশে বৌভাতের নিমন্ত্রণ পেয়েছি, একটা কিছু তো দিতে হবে, গিফট দিতে হবে, তাই আমি দোকানে এসেছি। দোকান থেকে আমি একটা ব্যাগ পছন্দ করেছি, তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ব্যাগটি কীরকম হলো। এই দেখো ব্যাগটা, আমি এই ব্যাগটা পছন্দ করলাম, ছেলের বাড়িতে বৌভাতের নিমন্ত্রণ, বৌভাত উপলক্ষে আমি এই ব্যাগটা দিচ্ছি। আর আমি এই দোকান থেকেই এখনই আমি প্যাকিং করে নেব, যেহেতু আমি প্যাকিং করে নেব তোমাদের আমি আর দেখাতে পারবো না, তাই আমি দোকান থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা ভালো মতন দেখতে পাচ্ছ ব্যাগটা। তাহলে ঠিক আছে, এখন রাখছি। হাই, দেখো এখন বাজে 8:50 বা 8:45। আমি আমার বাসনগুলো মেজে নিলাম, সকাল থেকে কারেন্ট নেই, আমার মোবাইলেও চার্জ নেই। আমি জানি না কতটুকু ভিডিও আজকে করতে পারবো, যাই হোক আমি বাসনগুলো মাজলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। গুড মর্নিং, এখন সকাল 9:04। দাদুর সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত। ছোটদের স্নেহ আদর ভালোবাসা, বড়দের প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। আমি এখন ব্রেকফাস্ট করব। টোস্ট বিস্কুট আছে 2, নোনতা বিস্কুট আছে 2, 4 বিস্কুট, মশলা চা। তোমরা জানো আমি মশলা চা নিজেই করি। আদা আছে, তেজপাতা আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, দারচিনি আছে, আর গোলমরিচ আছে। এই সব দিয়ে আদা বাদে বাকিগুলো একসঙ্গে পেস্ট করে রেখে দিই জল ছাড়া, আর আদা আলাদাভাবে পেস্ট করে রেখে দিই। তাহলে আমি এখন চা খাই, ব্রেকফাস্টটা শুরু করি। আমি প্রথমে নিচ্ছি টোস্ট বিস্কুট। এতক্ষণ আমাদের কারেন্ট ছিল না সকাল থেকে, এই জাস্ট কারেন্ট এলো। আমার মোবাইলে চার্জ নেই, চার্জও বসাবো, তারপরে আবার ভিডিও করব, জানি না কত দূর কী করতে পারবো। হাই, এখন বাজে সকাল 11:00। আমি রান্না করব, যতটুকু পারি শেয়ার করব। একদিকে রান্না করব, আরেকদিকে আমি কাছাকাছি করব। আমার গেঞ্জি, সবগুলো গেঞ্জি প্লাস
অন্যান্য কিছু পোশাক যেগুলো লন্ডিতে দেওয়া যায় না সেগুলো কাছাকাছি করব। আজকের রান্না হবে এই মাছটা দিয়ে কাঁচকলা, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো। এই মাছটার আমি নাম বললাম না, কিন্তু কেন বললাম না কমেন্ট করে তোমাদের জানাতে হবে এটা কি মাছ। লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এই মাছ কি মাছ তোমাদের কমেন্ট করে জানাতে হবে, ওই জন্য আমি নামটা বললাম না। ঠিক আছে, আমি রান্নার সময় যতটা পারি শেয়ার করব। বেগুনটা একটু শুকিয়ে গেছে, আমি তেল দিয়েছি উপরে, তেল দিয়ে মাখিয়ে পোড়া করার জন্য বসিয়েছি। চারটা ফালি করেছি, ফালি আমি ভালো করে চেক করে নিয়েছি। আর এই যে বার্নেল, ওই বার্নেলটা শুধু বেগুন পোড়া খাওয়ার জন্যই, আর এইটা হচ্ছে আমার রান্না করার বার্নেল, ওইটা এইটা শুধু দুটো বার্নেল আমার এক্সট্রা আছে বেগুন পোড়া খাওয়ার জন্য বা এই ধরনের কিছু করার জন্য। হাই, এখন বাজে 12:40, আমার রান্না কমপ্লিট করলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মাছের ঝোল কাঁচকলা দিয়ে, কাঁচকলার রং জানো তো কচি কাঁচকলা, যার জন্য রংটা ওরকম হয়েছে। এইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো, ওইটা হচ্ছে বেগুন পোড়া। আজকে অবশ্য একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল লবণ দিয়েছি। এখানে আছে আমার ভাত, তাহলে আমার রান্না আজকের মতন কমপ্লিট। হাই, এখন বাজে 2:00। আমি ফল খাবো, তোমাদের সাথে একটু কথাও বলবো। আমি গতকালকে বিকালে বা সন্ধ্যায় একটু বাজারে গিয়েছিলাম, বাজারের সামান্য একটু ভিডিও আজকের ভিডিওর সাথে তোমাদের যোগ করে দিচ্ছি, কারণ আমি যেভাবে পোস্ট করি তোমাদের আমি সবসময় বলে দিই, তাতে একটু সুবিধা হয়। আর আমার মেয়ে যে জুতোটা দিয়েছে কয়েকদিন আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছি, তা বিয়েবাড়ি যাব, তা আমি ভাবলাম বিয়েবাড়ি যাব, মেয়ে আমাকে শখ করে একটা জুতো দিল, তাহলে নতুন জুতোটাই পরে যাই, আমারও ভালো লাগবে আমার মেয়েরও ভালো লাগবে। তাই আমি গতকালকেই বাজারে যাওয়ার সময় নতুন জুতোটা পরে গেছি। পরে যাওয়ার পরে এখন দেখছি পায়ে বা পায়ে এতটা সুপারির মতন ফুসকা পড়ে গেছে, ফুসকা পড়ে গেছে। এখন তো চলাফেরা হাঁটা চলাই মুশকিল আমার, যদিও সময় আছে আর কয়দিন, যাই হোক। তাই এই মুহূর্তে তোমাদের যদি কিছু জানা থাকে কমেন্টে জানাবে তো, যে আমি ওই ফুসকা পড়ার জায়গায় কি দিলে তাড়াতাড়ি রিলিজ পাব। আমি একবার ভেবেছিলাম যে পুরনো জুতোটাই পরে যাব, পরে ভাবলাম সেটা ভালো হয় না, মেয়ে আমাকে শখ করে দিল বিয়ের আগে, বিয়ের যাওয়ার মুহূর্তে, তা আমি পুরানো জুতোটা পরবো, নতুনটাই পরি।
তো নতুন জুতো পরতে গিয়ে এই অবস্থা। কালকেও আমি খেয়াল করিনি, আজকে দেখছি সুপারির মতন অনেকটা ফুলে গেছে। তোমাদের কোনো যদি কিছু জানা থাকে যে আমার ওই ফোলা জায়গাটায় কী করা যায়, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। একটু গরম পড়ে গেছে, আমি ফ্যান এখনও লাগাইনি এখানে, আমি তো নিজে লাগাতে পারবো না, কাউকে ডাকতে হবে, ডাকিয়ে ফ্যানটাকে বসাতে হবে। দেখি কাউকে ডাকা যায় কি করি, একটু চিন্তার মধ্যে আসি। আমারও অসুবিধা হয় না, ধরো চট করে আমার বাড়িতে কেউ আসলো, আমার মেয়েও নাতনি বা অন্য কেউ আসতে পারে, তার প্রবলেম হবে। আজকের ফল আছে দেখতে পাবো না, পেয়ারা পেয়ারা আছে। আমি মাঝে মধ্যেই ফল খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলছি, একটা ভিডিও হচ্ছে ছোট। আমি ঠিক জানি না তোমাদের আবার এইটা এক ঘ্যামি লাগছে কি না, যদি দেখো না এক ঘ্যামি হয়ে যাচ্ছে আমাকে একটু জানাবে, তাহলে আমি ফল খাওয়াটা আমি অফ ক্যামেরাই খাব। পেয়ারা আসলে আমার সবসময় ইচ্ছা হয় তোমাদের সঙ্গে কথা বলতে, এক দিয়ে ভিডিও করে গেলাম সেটা আলাদা, আর এইভাবে একটু কথা বলাটা আলাদা। বেদানা এই দেখো না, বেদানা কাটতে গিয়ে জামায় দাগ লেগে আছে, হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না, খেয়াল করিনি অনেকটা দাগ লেগে গেল বেদানার রসে, বেদানা ভাঙতে গিয়ে। পাটা ঠিক না হলে একটু মুশকিল হয়ে যাবে, দু ঘন্টা চার ঘন্টার ট্রেন জার্নি, তারপরে চলাফেরা ব্যাপার আছে। আরবিয়ান খেজুর যাই হোক, আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের এবং তোমাদের পরিবারের সবাইয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তোমরা সবাই ভালো থাকো, খুব ভালো থাকবে।